আমি একটা মোবাইলে ঘাটাঘাটি করতে গিয়ে সফিউল্লাহ স্যার, প্রধান স্যারের সঙ্গে একটা অ্যাড দেখলাম হুম হুম যে ডিপিআরসি হাসপাতাল, এখানে এই রোগের বিষয়ে ভালো ট্রিটমেন্ট হয়। আচ্ছা, আমি সেই সময় মনে মনে চিন্তা করলাম যে অনেক জায়গায় তো দেখছি, স্যারের কাছে তো নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখি আল্লাহাক আমাদের নিরাময় করে কিনা। আচ্ছা, তারপরে সফিউল্লাহ স্যারের এখানে, প্রধান স্যারের এখানে আসলাম, আসার পরে দেখা করলাম স্যারের সাথে, কথা বললে বললো স্যার ঠিক আছে, তো আপনার ঠিক হয়ে যাবে, কিন্তু আমার কিন্তু 10 দিন ভর্তি থাকতে হবে, আমরা চিকিৎসা করব আমাদের মতন, করার পরে ইনশাল্লাহ এটা ভালো হয়ে যাবে। তারপর আমরা সফিউল্লাহ স্যারের এখানে, সফিউল্লাহ প্রধান স্যারের হাসপাতালে, ডিপিআরসি হাসপাতালে ভর্তি হলাম, 10 দিন চিকিৎসা নিয়েছি, নেওয়ার পরে এখন আমার আগের চেয়ে অনেক ভালো, এখন তার শরীরে সেই ব্যথা সেগুলো এখন সেই আর নাই, ব্যথা নাই, এখন অনেক একদম পরিপূর্ণ ভালো বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আপনার বাসায় যখন আপনি ফোন করে বলেছেন যে আপনার ভাই এখন সম্পূর্ণ সুস্থ আছে, ভালো আছে, তারা শোনার পর কি হ্যাঁ, বলেছিল? বাসার আব্বা মা খুব খুশি হয়েছে, তো বলছে আমার ছেলে দীর্ঘ 7-8 বছর যাবত এরকম কষ্ট পাচ্ছে, এখন সেটা সুস্থ শুনি আমরা স্বস্তি বোধ করছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। জীবনের শেষ যন্ত্রণার মধ্যে দিয়ে হলেও জীবনে চলার পথে কখনোই ব্যথা বা যন্ত্রণা আমাদের কাম্য নয়। প্রিয় দর্শক, আপনাদের ব্যথামুক্ত সুস্থ রাখার প্রয়াস নিয়েই শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। দর্শক, আমাদের আজকের যিনি অতিথি আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী, একদম সীমান্তবর্তী অঞ্চলের মানুষ, একদম সুস্থ এবং স্বাভাবিক একটি মানুষ, হঠাৎ করেই অসুস্থ, শরীরের প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা, যেটাকে বলা হয় অ্যানকোলাইজিং স্পন্ডলাইটিস, এবং যেটার কারণে পুরো শরীরের প্রতিটা জয়েন্টে জয়েন্টে পেইন হয় এবং সেই ব্যথা কিন্তু অসহ্যকর একটি ব্যথা। এবং এই ব্যথা একটা সময়ে একটা সুস্থ স্বাভাবিক মানুষকে সম্পূর্ণরূপে ডিজেবল করে দিতে পারে যদি এর সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা না পাওয়া যায়। দর্শক, আসুন আমরা সরাসরি আমাদের আজকের অতিথির সাথে কথা বলি এবং ওনার এই বিজয় হওয়ার গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছ থেকে আমরা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আলহামদুলিল্লাহ খুবই ভালো। এই যে যে একটা কথা, হয়তো শব্দটা অনেক ছোট্ট কিন্তু এটা কিন্তু অনেক বিশাল কিছু প্রমাণ করে, অনেক বিশাল কিছু, একটা মানুষের যে মানে কষ্টের থেকে মুক্তি এটা অনেক বিশাল একটা ব্যাপার। স্যার, আমাদের দর্শকদের জন্য যে কি একটু বলবেন যে আপনার দেশের বাড়ি কোথায় বা আপনি কোথায় থাকেন? আমার দেশের বাড়ি বেনাপোল। আচ্ছা, বেনাপোল কোথায়? বেনাপোলের কোথায়? যশোর। যশোরের বেনাপোলে। আচ্ছা, কি করেন এমনি ওখানে? দোকানদারি করি। দোকানদারি করেন। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য বলবেন যে আপনার কি হয়েছিল এবং ঠিক কতদিন আগে এই সমস্যাটা শুরু হয়েছিল? আমার এই ব্যথার সমস্যা এই প্রায় 12-13 বছর আগের থেকে হয়েছে। 12-13 বছর আগে থেকে। এখন আপনার বয়স কত? এখন 23। 23 বছর, তার মানে হচ্ছে খুবই আর্লি স্টেজে আপনার এই ব্যথাটা শুরু হয়। প্রথম যখন ব্যথা শুরু হয় কি হয়েছিল, কোথায় ব্যথা শুরু হয়েছে? প্রথম ব্যথা জায়গা দিয়েছিল মাজার থেকে, কোমর থেকে। আচ্ছা, কোমর থেকে হাঁটুতে, হাঁটুর থেকে আস্তে আস্তে সারা শরীরে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা দেখা দিয়েছিল। আচ্ছা, প্রতিটা জয়েন্টে, মানে প্রথম যখন ব্যথা শুরু হয় আপনি ফিল করেছেন আপনার কোমরে, যখন ব্যথা শুরু হয় কি ভেবেছিলেন প্রথম দিকে, যে এটা স্বাভাবিক ব্যথা, নর্মালি যেরকম ব্যথা হয় তো 2-3 দিন পর সেরে যাবে এরকম ব্যথা, কিন্তু সেই ব্যথাটা কি সারতেছিল না? না, এবং ব্যথাটা ধীরে ধীরে বাড়তেছিল। জি। আচ্ছা, কোমর থেকে ব্যথাটা কি রেফার হতো, যে পায়ের দিকে রেফার হতো বা হাঁটুর উপরে বা আপনার হাতের দিকে, শরীরের বিভিন্ন জায়গায় সেটা ছড়িয়ে পড়তো? বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছিল। আচ্ছা, সবচেয়ে খারাপ অবস্থাটা কি হতো যখন ব্যথা হতো, কি এরকম হতো যে আপনি হয়তো বিছানা থেকে উঠতে পারছেন না, এরকম অবস্থা শুরু হতো? এমনই হতো। আচ্ছা, যখন অতিরিক্ত ব্যথা হতো তখন বিছানা থেকে উঠতে পারতাম না, আরেকজনের সাহায্য নিয়ে বাথরুমে যেতে হতো বা আপনার যে প্রাথমিক যে কাজগুলো সেগুলো আপনাকে আরেকজনের সাহায্য নিয়ে করতে হতো? আমরা এমনও এই ধরনের অনেক পেশেন্ট পাই যারা দেখা যাচ্ছে যে আপনার নিজের জামা পর্যন্ত পড়তে পারতো না, যে শরীরে এত প্রচণ্ড ব্যথা যে নিজের জামাটা যে গায়ে দিবে সেটাও পারতো না, এত খারাপ অবস্থা হয়ে যায়। তো প্রথমের দিকে তো আপনি এত খারাপ অবস্থায় ছিলেন না, তো প্রাথমিকভাবে কি ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন বা কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? অনেক ডক্টর দেখাছিলাম কিন্তু কোনো কাজ হয় নাই। মানে যখন ডক্টরের কাছে যান উনি কি বলেছিলেন আপনাকে দেখার পরে? এটা বলছিল বাত ব্যথা। মানে সে কি কোনো ব্লাড পরীক্ষা, রক্ত পরীক্ষা করেছিল? ব্লাড পরীক্ষা করছিল, রক্ত পরীক্ষা করছিল, অনেক কিছু করছিল। আচ্ছা, করার পরে তখন প্রথম ধরা পড়ে যে আপনার শরীরে বাত আছে। আচ্ছা, তো সেই অনুযায়ী উনি কি আপনাকে ওষুধ দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছিল কিন্তু কোনো কাজ হয় নাই।
আচ্ছা, যখন ওষুধ খেয়ে দেখছেন যে আপনার ব্যথা কমতেছে না, বরঞ্চ আরো জিনিসটা বেড়ে যাচ্ছে, দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছেন, তখন কি ডিসিশন নিয়েছেন যে অন্য ডক্টরের কাছে গিয়েছেন? তো সেই ডক্টর দেখে কি বলেছেন? সেই ডক্টরই ওই একই কথা বলছিল, তারপরে ওষুধ খেয়ে কোনো কাজ হয় নাই। আচ্ছা, তখন আপনারা একের পর এক ডক্টর চেঞ্জ করতে থাকেন। আচ্ছা, কোনো যখন আপনার এই বাত ব্যথার জন্য আপনার ওষুধ খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না, ধীরে ধীরে আরো ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছেন। আমরা জানি যে আপনি পরবর্তীতে আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ, ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা আপনারা নিয়েছিলেন। তো স্যারের বিষয়ে জানতে পারেন কিভাবে? সবার প্রথম স্যারের বিষয়ে প্রথম ইউটিউবে দেখছিলাম, স্যারের ইউটিউবে দেখেছিলেন। আচ্ছা, সেইখান থেকে ঠিকানা নিয়ে এখানে আসছি। আচ্ছা, একটা বিশ্বাস নিয়ে যে হয়তো এখানে হয়তো আমি আসলে হয়তো একটা ভালো একটা ট্রিটমেন্ট পেতে পারি। তো স্যার যখন আপনাকে প্রথম দেখেন, দেখে কি বলেছিলেন বা আপনার রিপোর্টগুলো স্যার যখন দেখেন কি বলেছিলেন? দেখে বলছে এসব এটা কোনো বড় বিষয় না, এটা সেরে যাবে। মানে স্যার বলেছেন, মানে এমনভাবে আপনাকে বলেছেন যে এটা কোনো বিষয় না, আপনি খুব দ্রুত সময়ের ভিতরে ভালো হয়ে যাবেন। আচ্ছা, তারপরে 10 দিন স্যার ভর্তি করে রাখছিল। আচ্ছা, আজ 10 দিন সেবা নেওয়ার পর খুবই সুস্থ। আচ্ছা, তার মানে স্যার আপনাকে বলেছেন যে নিয়ার অ্যাবাউট প্রায় 10 দিন যদি আপনি এখানে ভর্তি থাকেন এবং স্যারের আন্ডারে স্যার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা আপনি গ্রহণ করেন, আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। তো এবং সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান। আমরা জানি যে স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট এটা আপনার প্রতিদিন অন্তত 3 বেলা করে আপনার ট্রিটমেন্ট করা হয়, সকালে দুপুরে সন্ধ্যা, এবং যে র্যাপিডলি ট্রিটমেন্টের কারণে রোগীরা খুব দ্রুত সময়ের ভিতরে এবং খুব অল্প খরচের ভিতরে তারা দেখা যায় সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে যান। এবং আপনি বলছেন যে আপনি 10 দিনের ভিতরেই সম্পূর্ণ সুস্থ। সেই আপনার সেই কোমরের ব্যথা বা পুরো শরীরের যে পেইন যেটার জন্য আপনি সম্পূর্ণ নড়াচড়া করতে পারতেন না, সেই ব্যথাগুলো এখন আর নাই, আপনি স্বাভাবিক সব কাজ করতে পারছেন আপনার শরীরের? আলহামদুলিল্লাহ। তো এই যে আপনি বলছেন যে গত 9-10 বছর থেকে আপনার শরীরে এই প্রচণ্ড ব্যথা নিয়ে আপনি ভুগেছেন, ডে বাই ডে আপনি ভালো তো হননি আরও খারাপের দিকে চলে গেছেন, কখনো কি মনে হতো না কি আমি কি আদৌ সুস্থ হব? কারণ আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না, মনের ভিতরে কখনো সংশয় দেখা দিত? হ্যাঁ, অনেক সময় মনের ভিতরে সংশয় দেখা দিত। কান্না করেছেন কখনো এটা জন্য কষ্টে? অনেক কান্না করেছেন। হ্যাঁ, বাট এবং পাশাপাশি আপনাকে আপনাকে অবস্থা দেখে তো আপনার পরিবারও নিশ্চয়ই অনেকটাই কষ্টের ভিতর দিয়ে তাদের সময় গিয়েছে, টাকা পয়সা যেমন নষ্ট হয়েছে পাশাপাশি তারাও অনেক কষ্টের ভিতর দিয়ে চলে গেছে। হয়তো আপনার কি মনে হয় না যে এই যে আজকের এই যে ট্রিটমেন্টটা, এই ট্রিটমেন্টটা যদি আপনি আরও আগে পেতেন আপনার জীবনটা আরেকটু অন্যরকম হতে পারতো, হয়তো আপনি জীবনে আর একটু ভালো কিছু করতে পারতেন, জীবন থেকে এতগুলো কষ্টের সময় আপনার চলে যেত না? এই বিষয়টা আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করবেন, তাদের উদ্দেশ্যে কি উপদেশমূলকভাবে কিছু বলবেন? আমি বলতে চাই এটাই যে আপনারা আসুন শফিউল্লাহ স্যারের কাছে, ট্রিটমেন্ট নিন এবং ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এই যে ওনার এই পুরো ট্রিটমেন্টের চলাকালীন সময়ে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার বড় ভাই ওনার সাথে ছিলেন এবং উনি মূলত ওনার সাজেশনই উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে আসেন। আসুন একটু আমরা ওনার কাছ থেকে একটু জানি যে কী হয়েছিল এবং পুরো প্রসেসটা একটু আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে নিশ্চয়ই আপনাদের অনেক খুশির এবং অনেক আনন্দের একটা দিন যে আপনার ভাই আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে আপনারা বাড়ি নিয়ে যাচ্ছেন। স্যার, আমাদেরকে যদি একটু প্রথম থেকে বলেন যে প্রথম যখন ওনার যে সমস্যাটা শুরু হয়েছিল কেমন দেখেছিলেন ওই সময়টাতে? প্রথম থেকে এরকম হঠাৎ হালকা হালকা পেন হইতো, ব্যথা, কিন্তু সেই অবস্থায় সামরিক আশপাশে ডাক্তারে, গ্রামের ডাক্তারে দেখাইছিলাম, দেখানোর পরে তারা পেন কিলার ওষুধ দিছিল, খালি একটু সাময়িক কমতো, আবার আগের পদে চলে যেত। এবার আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত দিন বেশি আসছে। হওয়ার পরে আমি একটু যশোরে ডাক্তার দেখালাম, বাত ব্যথা বিশেষজ্ঞ, উনি দেখানোর পরে উনি হচ্ছে রক্ত টেস্ট দিল 2-3টে এবং 27 একটা রক্ত টেস্ট দিল, উনি এক্সরে দিল, কিন্তু ওরকম রিপোর্ট কোনো আসার পরে 27 ওটা ধরা পড়ে, এটা হচ্ছে বাত ব্যথা ইনকুলাইজিং HLA-B27 টেস্ট করেছিল। হ্যাঁ, ওটা ধরা পড়ে পজিটিভ আসে, আসার পরে বলে এটা বাত ব্যথা, খারাপ ধরনের বাত ব্যথা। আচ্ছা, বললাম স্যার তাহলে এটা কী করলে ভালো হবে? বললো স্যার একেবারে ভালো হবে না, কিন্তু ওষুধ খাওয়ার মধ্যে নিয়ন্ত্রণ থাকবে, দু তিন ট্রিটমেন্ট নিতে থাকে 2-3 বছর, ট্রিটমেন্ট নেওয়ার পর যত দিন যাচ্ছে তত দিন আরও ভাই মানে গতি কমে যাচ্ছে, চলার গতি কমে যাচ্ছে, হাঁটার গতি কমে যাচ্ছে, বসলি উঠলি পারছে না, এমন একটা অবস্থা, তাতে এক একা টয়লেটে যাতে পারছে না, মানে খুব খারাপ অবস্থা। তারপর আবার ডাক্তার চেঞ্জ করে আবার আরেক ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার নাম যশোর অর্থোপেডিক্স, তারও দেখাছিলাম 2-3 বছর, দেখানোর পরে
ও বিভিন্ন ধরনের টেস্ট রক্ত পরীক্ষা টরীক্ষা দিয়েছিল, এবং মেডিসিন খাওয়ার পরেও ব্যথা নিরাময় হয় না। পেন কিলার প্রতিদিন খাচ্ছে তোমার ছোটো ভাই, কিন্তু ব্যথা নিরাময় হয় না, সে সোজাই হাঁটতে পারে না, সে আগের মতনই অবস্থা, হাত দিয়ে ধরে নিয়ে আসতে হয়, নিয়ে যেতে হয় দোকানে, কোনো সময় একা একা কান্নাও করে। আমি হচ্ছে মোবাইলে ঘাটাঘাটি করতে গিয়ে সফিউল্লাহ স্যার প্রধান স্যারের সঙ্গে একটা অ্যাড দেখলাম যে DPRC হাসপাতাল, এখানে এই রোগের বিষয়ে ভালো ট্রিটমেন্ট হয়। আচ্ছা, আমি সেই সময় মনে মনে চিন্তা করলাম যে অনেক জায়গায় তো দেখছি, স্যারের কাছে তো নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখি আল্লাহ পাক আমাদের নিরাময় করে কিনা। আচ্ছা, তারপরে সফিউল্লাহ স্যারের এখানে প্রধান স্যারের এখানে আসলাম, আসার পরে দেখা করলাম স্যারের সাথে, কথা বলে বলে স্যার ঠিক আছে, তো আপনার ঠিক হয়ে যাবে, কিন্তু আমার কিন্তু 10 দিন ভর্তি থাকতে হবে, আমরা চিকিৎসা করব আমাদের মতন, করার পরে ইনশাল্লাহ এটা ভালো হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা সফিউল্লাহ স্যারের এখানে প্রধান সফিউল্লাহ প্রধান স্যারের হাসপাতালে DPRC হাসপাতালে ভর্তি হলাম, 10 দিন চিকিৎসা নিয়েছি, নেওয়ার পরে এখন আমার আগের চেয়ে অনেক ভালো, আব্বা মা খুব খুশি হয়েছে, বলছে আমার ছেলে দীর্ঘ 7-8 বছর যাবৎ এরকম কষ্ট পাচ্ছে, এখন সেটা সুস্থ শুনে আমরা স্বস্তি বোধ করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা নিজের কানে শুনলেন, আমাদের এই ভাই গত 7 থেকে 8 বছর যাবত এই সমস্যাটার জন্য উনি ভুগেছেন। আসলে যখন আর্থ্রাইটিসের পেইন হয়, এই পেইন অসহ্যকর একটা পেইন, পুরো শরীরের পেইন, একটা মানুষকে, স্বাভাবিক মানুষকে সম্পূর্ণ ডিসেবল করে দেয়। সে আর কোনো কর্মক্ষম থাকে না, সে কোনো কাজই করতে পারে না, এবং অসহ্য যন্ত্রণায় যখন মানুষ এই যন্ত্রণাটা নিতে থাকে, মনে হয় যে এটা একটা নরক যন্ত্রণা। এবং দেখেন, এই ট্রিটমেন্ট কিন্তু খুবই সহজ একটি ট্রিটমেন্ট, অথচ আমরা না জানার কারণে কতগুলো বছর ওনার জীবন থেকে নষ্ট হয়ে গেছে। এই যে আজকে ওনারা সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে ওনারা বাড়ি ফিরে যাচ্ছেন, এই যে একটা আনন্দ, এই যে একটা কষ্ট করার পরে যে আজকে যে বিজয়, এটা অনেক বড় একটা বিজয়। ধন্যবাদ আমাদের যে চিকিৎসা ব্যবস্থাটা, আমাদের যে এতটুকু উন্নত হয়ে গেছে, এটা অনেক বড় একটা ব্যাপার। যে দেখুন, মাত্র 10 দিনের ভিতরে আজকে উনি কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক, ওনার শরীরে কোথাও কোনো ধরনের ব্যথা নেই। দর্শক, ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।